পড়াশোনা করতে, ওই 60 থেকে 63 আমি যখন ছাত্রী ছিলাম অক্সফোর্ডে, সেই সময় কিন্তু আমার প্রচুর কবিতা বেরোতে আরম্ভ করলো দেশ পত্রিকায় কলকাতায়। কাজেই বলতে পারেন আমি যখন এক অর্থে ডায়াসপোরায় আছি, সেই সময় থেকেই কিন্তু আমার বাংলা ভাষায় কবিখ্যাতি আরম্ভ হলো, বুঝতে পেরেছেন? কাজে আমার কাছে কিন্তু দুটো নিবিড়ভাবে জড়িত এবং আমি কোনো দ্বন্দ্ব অনুভব করিনি। শুধু তাই নয়, এটা আমার কাছে একটা ভীষণ চ্যালেঞ্জের মতো এবং আনন্দের ব্যাপার যে আমি বিদেশের প্রকৃতি তার বর্ণনা দিতে পারছি বাংলাতে। যেসব জিনিস, ধরুন হেমন্তের পাতা ঝরে যাওয়াটা, এখানকার সব যেসব দৃশ্য, যেসব গাছ পালা, হর্স চেস্টনাট, লাইলাক ইত্যাদি, এগুলো আমি তো বর্ণনা দিতে পারছি বাংলা, এটা আমার একটা প্রিভিলেজ বা বিশেষ অধিকার, বুঝতে পেরেছেন? কাজেই সেটা আমার বরাবরই ছিল। এখন আমি সেই যুগে শুধু বাংলাতেই লিখতাম। তারপর আমি ইংরেজিতে কবিতা লিখতে আরম্ভ করি 70-এর দশকে, যখন আমার 30-এর ঘরে বয়স। কাজে ওটা বলতে পারেন ইংরেজিতে কবিতা লেখার দিকে গিয়েলাম, সেটা একরকমের বিবর্তন, একটা একরকমের ডেভেলপমেন্ট। তো সেটা একদিকে আমি বজায় রাখতে পেরেছি, আবার বাংলাটাকেও কিন্তু আমি অব্যাহত রাখতে পেরেছি। আমার মনে হয় বিশেষ করে কবিতার ক্ষেত্রে যে কবিতাগুলো একটা ভাষার ভেতর থেকে বেরোয়, যেরকম গেঁড় বলি আমরা, ফুলের গেঁড়, যেরকম ধরুন চাপা বা ড্যাফোডিল এর মাটির মধ্যে থাকে, তারপরে বসন্তকাল এলে তাদের পাতা বেরোয়, বা ধরুন চাপার আমাদের বর্ষাকালে বেরোয়, ঠিক সেরকম ভাষাটা আমাদের মধ্যে থাকে একটা বাল্ব বা রাইজোম গেঁড়ের মতো। তার ভিতর থেকে যথাসময়ে সবুজ আঙুল বেরোতে থাকে, আর তখন সেটাকে আমি বাধা দিই না। এইভাবে আমি দুটো ভাষাতে কবি হতে পেরেছি। না, ওটা এটা ঘেড় থেকে আপনি বেরিয়ে আসে, মানে আমার ভিতরে কিছু একটা আছে, সেইটাই ভাষাতেই তার প্রকাশ, ভাষাতেই তার প্রকাশ। যখন কোন লাইন মাথায় আসে হবে, কারণ লাইনগুলো ওইভাবে চলে আসে, যেভাবে লাইনগুলো প্রাথমিক লাইনগুলো চলে আসে আমি সেই ভাষাতেই লিখি। কচিত কদাচিত হয়তো জীবনে দু একবার হয়তো ধস্তাধস্তি করেছি যে এটা এইভাবে করবো না, এটা অন্য, তারপরে দেখেছি যে না, ওই ভাষায় লেখা যাবে না, অন্য বিকল্প ভাষাতে লেখা যাবে না, যেই ভাষাতে এসেছে প্রথম সেটাতেই সে প্রকাশিত হতে চাইছে ভেতর থেকে কিছু। এখন যেখানে আমার একটা সচেতন সিদ্ধান্ত আছে, সেটা হলো আমি কিন্তু উপন্যাস আর নাটক কিন্তু আমি শুধু বাংলাতেই লিখেছি। দুটি নাটক আমি নিজে অনুবাদ করেছি, কিন্তু তাদের প্রাথমিক লিপি বাংলাতে, এবং আমার যে কটা উপন্যাস আমি লিখেছি সেগুলোও কিন্তু বাংলাতেই লিখেছি। সেই নিয়েও আমি অনেক জায়গায় বলেছি, হ্যাঁ না, উপন্যাসের পট আমি যা কিছু লিখি আমার সব এখানেই হচ্ছে। আমি আমার এখানকার কিডলিংটনের, অক্সফোর্ডের, বিলেতের পটভূমিতেই সব কিছু কাজ করি। কখনো কখনো কিছু জিনিস ওখানে চলে যায়, যখন আমি বর্ধমানে ছিলাম এক বছর, নিশ্চয়ই ঢুকেছে তার বর্ণনা ঢুকেছে, বা কখনো আমার কোনো চরিত্র গেছে হয়তো কলকাতায় গেছে বা কিছু, কিন্তু আমার মেইন সেটিং সবসময় এখানেই থাকে। কিন্তু সেটিংয়ের সঙ্গে তো কোনো ভাষার তো কোনো দ্বন্দ্ব নেই। দেখুন, যারা ভারতীয় ইংরেজি উপন্যাস লেখেন, আজকাল এটা খুব জনপ্রিয় জার, তাদের খুব খ্যাতি, তারা তো অনেক সময় ভারতেই সেটিং করছেন কিন্তু লিখছেন ইংরেজিতে, কেমন? কাজেই এটাতে কোনো অসুবিধা শুধু নেই, বরং অনেক এই একটা বৈপরীত্য রচনা করা যায়। আসলে এটার কারণ খুব গভীরভাবে সামাজিক আমার কাছে, কারণ আমি মনে করি আমি বাংলার মাধ্যমে আমার যেগুলো দেখা সামাজিক সম্পর্ক, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সামাজিক প্রেক্ষাপটে যে সম্পর্ক, সেগুলো আমি আরও দক্ষভাবে, আরও নিপুণভাবে বাংলাতে হয়তো দেখাতে পারি। তার কারণ আমার কাছে তখন একটা ব্যাপ্তি চলে আসে, যেটা ইংরেজিতে বলতে গেলে আমাকে অনেক কিছু খালি ব্যাখ্যা করতে হতো, যে জিনিসগুলো আমার একটা দিক আছে, যে জিনিসগুলো আমার দেশের দিক, সেগুলোকে তাহলে আমার অনেক সময় একটু কৃত্রিমভাবে বোঝাতে হতো। আচ্ছা।
প্রথমে কি আপনি যেটা পছন্দ করেছেন সেটা শোনাবো, যেটা আপনি আপনি খুব চাইছিলেন এটা শুনতে। এই কবিতাটা খুবই জনপ্রিয়। আমি এখানে এদেশে একটা দোলন চাপার গেড় নিয়ে এসেছিলাম, সেটা অনেক দিন বাদে, আমার মনে হয় 12 বছর, আমি আনার 12 বছর বাদে ফুল ফুটেছিল। এবং এই উপলক্ষে আমার একটা পুরো বইই আছে, কবিতার বইটার নামই হলো দোলন চাপায় ফুল ফুটেছে। তো এই কবিতাটার নাম হেরি অকালের ফুল, খুবই জনপ্রিয় কবিতা, আমি এটা পড়ছি প্রথমে। দোলন চাপায় ফুল ধরেছে আমার ঘরে বিলেতের এই ডিসেম্বরে, দেশের আচার কালের আচার বিচার প্রচার ক্যালেন্ডারের কায়দা কানুন তুচ্ছ করে, অন্য নিয়ম তুচ্ছ করে তিথির হিসেব বাক্সে ভরে আপন গোপন বন্য রীতি মান্য করে, দিনের শেষে কয়েক ফোঁটা রস জমে তার সবুজ ত্বকে কুড়ির ভাজে, অলৌকিকের স্তনের বোঁটা চোয়ায় অমল আনন্দ সেদ প্রাণীর খাঁজে, বাইরে প্রবল ব্রিটিশ বাদল সে দেয় খোঁটা চাল জুড়ে তার তিরস্কারের মাদল বাজে, প্রলাপ বকে ডিসেম্বরি চালায় মুখর মাতব্বরি, সবুজ মেয়ের যায় আসে না তার বাঞ্চাল ফ্যাশন মানা, পর্দা টানা আলোক নিবিড় উষ্ণ নীড়ে টবের মাটির ধ্যান মগন ধাত্রী ক্রোড়ে, এই চারা আজ কাদম্বরী চন্দ্রাপীড়ের প্রতীক্ষাতে অনেক দিনের সংবরণের প্রত্যাঘাতে শিকড় জুড়ে সিম্ফনি তার শীতের রাতে, ঘোর অকালে সুদিন ফোটে আমার ঘরে ঋতুর নিয়ম কুলের কেতা ভঙ্গ করে, জাগ্রত যে সুপ্ত নীতি সংকেতময় স্ত্রী প্রকৃতি সহদরার সেই আকুতি আমার সকল বেদন ভরে, ঘর জুড়ে আজ ক্যালেন্ডারের পাতা ঝরে নিয়তির এই নিয়ম ভাঙা স্বয়ংবরে। বাংলা সাহিত্যের বিশ্বমান নিয়ে একটু আলোচনা করি। এটা একটা দীর্ঘদিনের আলোচনা, যে আমাদের অনেক অতীত সময় থেকেই আলোচনাটা হয়ে আসছে যে বাংলা সাহিত্য বিশ্ব মানের কিনা, বা হলেও কি পরিমাণে সেটা হচ্ছে, এবং আগে কি পরিমাণ হয়েছে, এখন কি পরিমাণ হচ্ছে। তো এই বিষয়ে আপনার কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য কি আছে? আমি তো মনে করি বাংলা সাহিত্য অবশ্যই বিশ্বমানের, অবশ্যই রবীন্দ্রনাথ তাকে ওই পর্যায়ে পৌঁছে দিয়ে গেছিলেন, এবং তারপরে রবীন্দ্রোত্তর পর্বের সাহিত্যিকরা তাকে সেই আমাদের লেখালেখিকে একটা উঁচু তারে বাধা রাখতে পেরেছিলেন 300 শতাব্দী জুড়ে। এখন বলতে পারেন যে অর্থনৈতিক নানা চাপে যারা লেখক হতে পারতেন তারা হয়তো অন্য পেশায় চলে যান, কাজেই সংখ্যাগতভাবে হয়তো কিছু কম লোক আসছেন লেখালেখি লেখালেখিকে পুরো জীবনের ব্রত গ্রহণ হিসেবে গ্রহণ করে। তবে মাঝখানে আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে একটা লেখালেখির একটা বিশাল তরঙ্গ এসেছিল, একটা জাতীয়তাবাদী অনুভব থেকেই হয়তো, সাংস্কৃতিক একটা আইডেন্টিটি দৃঢ় করা।